আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব দুর্নীতি দমন কমিশনে যে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে 164 পদে, সেই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় নিয়ে। এসএসসি পাশে কনস্টেবল পদে দুর্নীতি দমন কমিশনে আবেদন করতে পারবেন সবাই। এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন নিত্য নতুন সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে। দুর্নীতি দমন কমিশনে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, বিজ্ঞপ্তিতে 3টি ক্যাটাগরিতে মোট 164 শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। 1 নম্বর যে পদটি রয়েছে কনস্টেবল, শূন্য পদের সংখ্যা 125টি, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হওয়া লাগবে, এবং যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, পিরোজপুর ও বরগুনা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। এরপরে যে পদটি রয়েছে 2 নম্বর পদ, গাড়ি চালক, শূন্য পদের সংখ্যা 26টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হওয়া লাগবে, এবং গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, জামালপুর, নোয়াখালী, সিরাজগঞ্জ, মাগুরা, নড়াইল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী, এই সকল জেলার ব্যতিরেকে অন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সর্বশেষ যে পদটি রয়েছে কোর্ট পরিদর্শক, শূন্য পদের সংখ্যা 13টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি থাকতে হবে। এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কোর্ট পরিদর্শক পদে। আবেদনটি শুরু হচ্ছে 1 জুন 2022 তারিখে এবং আবেদনের শেষ সময় 15 জুন 2022 তারিখ পর্যন্ত। আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট acc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে, এবং আবেদন ফি রাখা হয়েছে 1 নম্বর পদের জন্য 300 টাকা, 2 নম্বর পদের জন্য 100 টাকা এবং 3 নম্বর পদের জন্য 50 টাকা। অর্থাৎ কনস্টেবল পদে যারা আবেদন করবে তাদের আবেদন ফি রাখা হয়েছে 50 টাকা, এবং গাড়ি চালক পদে 100 টাকা ও কোর্ট পরিদর্শক পদে 300 টাকা আবেদন ফি রাখা হয়েছে। শর্তাবলী অবশ্যই মানতে হবে। বয়স 1 জুন 2022 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে, এবং কোটার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য।